আসসালামু আলাইকুম, চলে এলাম ঐতিহ্যবাহী তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠে। তো দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠে, যেটি হচ্ছে সপ্তাহে একদিন বসে থাকে। তো আমরা সরাসরি কথা বলবো হচ্ছে ঘোড়া বিক্রেতার সাথে। তো এখানে কিন্তু বেশ কিছু বাচ্চা ঘোড়া, যেমন যারা তাজির ক্রস খুঁজেন বা হচ্ছে তাজির মতো বাচ্চাগুলো, কালারফুল যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো যারা খুঁজেন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চার চারটি বাচ্চা রাখা আছে। এই সমস্ত বাচ্চাগুলো কিন্তু দৌড়ের জন্য খুবই উপযোগী, যারা দৌড়ের জন্য বাচ্চা খুঁজেন। খুবই সুন্দর সুন্দর এখানে বাচ্চা রাখা আছে। আমরা কথা বলবো সরাসরি বিক্রেতার সাথে, কথা না বলে সরাসরি চলে যাচ্ছি। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এই তো ভাই, তো দেখা যাচ্ছে আজকে বাচ্চা নিয়ে আসছেন অনেকগুলো ভাই। এখানে চারটা বাচ্চা রাখা আছে, আমরা একে একে বাচ্চাগুলোর দাম জানবো। এই বাচ্চাটার দাম কত চাইতেছেন ভাই? দাম চাইতেছে ভাই 30,000। 30,000, এটা এটা কি জাতের বাচ্চা? তাজির ক্রস। তাজির ক্রস, হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা তাজির ক্রস খুঁজেন, যে তাজির বাচ্চা বা ক্রস বাচ্চা নেবেন, তারা কিন্তু নিতে পারেন। দেখেন এই বাচ্চার বয়স কতদিন? এই বাচ্চাটার বয়স ভাই 3 মাস। দেখেন দর্শক, আমরা 3 মাসের বাচ্চার সাইজ দেখিয়েছি এবং কিন্তু পাশাপাশি ক্রস যে বাচ্চাগুলো রয়েছে এগুলোরও দেখাচ্ছি। দেখেন 3 মাসে কিন্তু প্রায় একটা মানে দেশি বাচ্চার দেশি বড় ঘোড়ার সমান হয়ে গেছে। তো এই ঘোড়াটা কিন্তু আরও অনেক বড় হবে। এটা এই ঘোড়াটা ভাই আরও কত বড় হতে পারে? পঞ্চান্ন ইঞ্চি। দেখেন পাওটাও কিন্তু সব একরের, খুব টান টান, খুবই সুন্দর দেখতে। যারা তাজির বাচ্চা খুঁজেন তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, এবং হচ্ছে যারা ঘোড়াটি নিতে চান তারা অবশ্যই দ্রুত দ্রুত কল করবেন। এখানে আমরা আরেকটা তাজির বাচ্চা মনে দেখছি, এটা তো ক্রস নাকি? এটা এটার দাম কত চাইছেন ভাই? এটা 15,000। এটা এটা বিক্রি করবেন কত? এটা বিক্রি করবেন 12,000 হইলে। আর যেখানে যে 30,000 টাকা একটা বাচ্চা চাচ্ছেন, এটা কত হলে বিক্রি করবেন? এটা 25,000 হইলে ভাই বিক্রি করবেন। এটা কি ফিক্সড 25 হলে বিক্রি করে দেবেন? আর আজকের বাজারে এটা কি মোটামুটি কেমন দাম হইতেছে? 20,000 পর্যন্ত দাম হয়েছে ভাই। অলরেডি 20% দাম হয়ে গেছে। এটা কি মানে আজকে বিক্রি হওয়ার সম্ভাবনা আছে মোটামুটি? আছে ভাই, মোটামুটি মোটা মানে কাস্টমার আছে, কাস্টমার আছে। আবার এই যে এখানে দেখতে পাচ্ছি একদম একটা ছোট নেড়া বাচ্চা, এই বাচ্চাটার দাম কেমন? এগুলা রেট ভাই কম, এগুলা আপনার এই জোড়া ভাই 10,000। জোড়া 10,000? জি জি। এগুলা এই বাচ্চাটা আর এই বাচ্চাটা জোড়া 10,000। এই বাচ্চাটা আর এই বাচ্চাটা মিলা 10,000 টাকা। জি জি জি। আচ্ছা, যারা যে দূর দূরান্ত থেকে আপনার হচ্ছে আসতে পারে না, তারা হচ্ছে অনলাইনে আমাদেরকে প্রচুর ফোন দিয়ে থাকে, আপনাদের কন্টাক্ট নাম্বার দিয়ে দিলে আপনারা কি তাদের সাথে কথা বলে ঘোরা পাঠাতে? সমস্যা নাই, আমি নিজে যেয়ে পৌঁছাই দিব। সমস্যা নাই, আপনি নিজে পৌঁছাই দিয়ে আসবেন। আমার নিজ দায়িত্বে পৌঁছাই দিব। ঠিক আছে, আমরা হচ্ছে এই জন্য আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু সুন্দর করে আস্তে আস্তে বলেন। 01 01 65 26 26 10 31 10 31। ভাইয়ের নামটি বলেন। আমার নাম আরিফ। আরিফ ভাই, একটু বলে দেন আপনার দর্শকের উদ্দেশ্যে, বলে দেন যে কীভাবে ঘোড়াটা আপনি পাঠাবেন। এগুলা দাম দর মিট হইলে, হ্যাঁ হ্যাঁ, ফোনের দাম দর মিট হইলে আপনার ওই বিকাশে বাইনা হিসাবে কিছু টাকা দিব, সমস্যা নেই, আমি নিজে পাঠাই দিব। বাইনা হিসাবে কিছু দিবে? আচ্ছা, এখন কি ঘোড়ার বাজারে কি মানে প্রচুর ঘোড়া আসে নাকি? জি, এখন মোটামুটি প্রচুর ঘোড়াই উঠে। এই ঘোড়ার এই আশাটা এটা কত মাস পর্যন্ত থাকবে? এরকম এরকম ভাবে বর্ষার সিজন যেপর্যন্ত না আসবো ওই পর্যন্ত ইনশাল্লাহ আসবো। আচ্ছা দর্শক বন্ধু, আপনারা কিন্তু মোটামুটি অনেকটা ইনফরমেশন যারা জানতে চেয়েছেন, আমরা কিন্তু সরাসরি বিক্রেতাদের মুখ থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম। তো আপনারা যদি এখনও আসেন হাটে, পর্যাপ্ত পরিমাণ কিন্তু হাটে আজকে ঘোরা আসছে, আপনারা এসেও নিতে পারেন। এবং হচ্ছে যারা আসতে চাচ্ছেন না, তারা হচ্ছে কন্ট্যাক্টের মাধ্যমে ভাইয়ের ওই নাম্বার, টিমো নাম্বার প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা তার সাথে যোগাযোগ করে আপনারা ঘোড়া নিতে পারেন। কারণ দেখেন এখানে কিন্তু উনি বাচ্চা ঘোড়া বিশেষ করে বেশি সেল করে থাকে, পাশাপাশি যারা দৌড়ের জন্য বড় ঘোড়া নিতে চান তারাও কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। কারণ তার কাছে ছোট থেকে শুরু করে বড় বিভিন্ন রকমের ঘোড়া পাওয়া যায়। আর বিগত সময়গুলোতে ভাইয়ের কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি, আপনারা অনেক ভিডিওতে কমেন্ট করেছেন। সরাসরি সবাদের আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভাইকে আপনারা সরাসরি ফোন দিবেন, ফোন দিয়ে তার মাধ্যমে কন্ট্যাক্ট করে ঘোড়া নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।